প্রিয় বিএ ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রির জেনারেল পেপার রয়েছে সেক বি ওয়ান, মিউজিয়াম অ্যান্ড আর্চিভ ইন ইন্ডিয়া। তো সংগ্রহশালা যে থেকে আমি তোমাদের 50 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম এবং 15 নম্বরে দুটি প্রশ্ন তোমাদের আসে, সেখানেও আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দিয়েছিলাম, সেই সাজেশনটি আমি তোমাদের দিয়েছি, সেটি তোমরা চ্যানেলে গিয়ে পেয়ে যাবে এবং এর ওই ভিডিওটি তোমরা এই ভিডিওর এন্ড স্ক্রিনেও তোমরা দেখতে পারবে। তো সেখানে যে আমি প্রশ্নগুলো দিয়েছিলাম তার মধ্যে একটি প্রশ্ন ছিল ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। তো ভারতের প্রথম সংগ্রহশালা বা জাদুঘরের প্রতিষ্ঠার যে ইতিহাস রয়েছে সেটি আমাদের একটু আলোচনা করতে হবে, সেরকমই প্রশ্নের একটি উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা গুরুত্ব সহকারে যদি পারো খাতায় নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশট তুলো তোমরা রেখে দিতে পারো। তো দেখো, স্যার উইলিয়াম জোন্স 1784 সালে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। 1796 সালে এই সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্ত অনুযায়ী 1808 সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। এই একই বছরে জাদুঘর তৈরির জন্য ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গী অঞ্চলে জাদুঘর নির্মাণের জন্য জমি প্রদান করে। ওই বছরে শুরুই হয় জাদুঘর নির্মাণের কাজ। ডক্টর নাথানিয়াল ওয়ালিচের চিঠি, এশিয়াটিক সোসাইটির সদস্যরা যে জাদুঘর প্রতিষ্ঠা উদ্যোগ গ্রহণ করেছিলেন তার সমর্থনে জানিয়ে 1814 সালে ফেব্রুয়ারি সোসাইটির প্রতি ডাচ উদ্ভিদ তত্ত্ববিদ ডক্টর নাথানিয়াল ওয়ালিচ একটি চিঠি লেখেন। এই চিঠিতে ওয়ালিচ জাদুঘরের দুটি বিভাগ থাকা উচিত বলে নিজের মতামত জানান। এটি এক ধরনের সুপারিশও বটে। ডক্টর নাথানিয়াল যে বিভাগের কথা বলেন তার প্রথমটি হলো পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও প্রযুক্তিগত এবং অপরটি হলো ভূতাত্ত্বিক ও প্রাণিতত্ত্ব বিষয়ক। ডক্টর ওয়ালিচ তার নিজের সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সোসাইটি ডক্টর ওয়ালিচের এই প্রস্তাব গ্রহণ করেন। প্রথম কিউরেটর হিসেবে ডক্টর নাথানিয়াল ওয়ালিচ। ডক্টর নাথানিয়াল ওয়ালিচ ছিলেন ভারতীয় জাদুঘরের প্রথম কিউরেটর বা সাম্মানিক পরিচালক। 1814 সালের জুনে ওয়ালিচ ভারতীয় জাদুঘরের দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে তিনি এশিয়াটিক সোসাইটির প্রাচ্য জাদুঘরের সুপারিনটেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতেন। জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে ডক্টর ওয়ালিজের উৎসাহেই ভারতীয় জাদুঘরের আকার আয়তন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ভারতীয় জাদুঘরের এই বাড়বাড়ন্ত তার অবদানের ফলেই হয়েছে বলে মনে করা হয়। ভারতীয় জাদুঘরের সংগ্রাহক। ভারতীয় জাদুঘরের সংগ্রাহকরা ছিলেন ইউরোপীয় এবং একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন। তিনি পরবর্তীকালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের ভারতীয় সচিব হয়েছিলেন। ডক্টর নাথানিয়াল ওয়ালিচ ভারতের জাদুঘর প্রতিষ্ঠার সময় জাদুঘরটিতে সবচেয়ে বেশি সামগ্রী দান করেছিলেন। 1816 সাল পর্যন্ত এই ভারতীয় জাদুঘরে দান করা 74টি সামগ্রীর মধ্যে 42টি সামগ্রী ছিল উদ্ভিজ। বেতনভোগ, কিউরেটর নিয়োগ ও সরকারি অনুদান, এই সমস্ত বিষয়গুলো তোমরা এবার দেখে নাও। আমি আর আলোচনা করলাম না, ভিডিওটি লং হয়ে যাবে, তোমরা উত্তরটি দেখে নাও এবং এর ভিডিওর পিডিএফ তোমরা আমার দ্বিতীয় চ্যানেল বিবি স্টাডি ক্লাস নোটে পেয়ে যাবে। আগামীকাল তোমরা পিডিএফ সহ ফাইল তোমরা পেয়ে যাবে, আগামীকাল রাতের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তার জন্য ওয়েট করো এবং যদি যারা মনে করছে না স্যার আমি লিখে নিচ্ছি খাতার মধ্যে, তারা এই ভিডিও দেখেও তোমরা লিখে নিতে পারো, খাতায় সাজিয়ে নিলে তোমাদেরই সুবিধা হবে। তো দেখবে আমি যে সাজেশন দিয়েছি তার 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটি, ঠিক আছে? দেখে নাও ভারতীয় জাদুঘরের নতুন স্থাপনা। ঠিক আছে, তো উত্তরটি দেখে নাও 15 নম্বরের জন্য, একদম টু দি পয়েন্ট আদর্শ উত্তর। তোমরা দেখে দাও তোমাদের যেই বই থেকে যে অ্যান্সারগুলো সবচেয়ে বেশি ভালোভাবে লেখা থাকে সেগুলোই দেখে দিই আমি। কোনো একটি বই, পার্টিকুলার বই তোমরা কিনে যদি উত্তর পড়ো সেক্ষেত্রে নাম্বার সেরকম ভালো উঠবে না। বাজার চলতি তোমাদের কাছে অনেক সাজেস্টিভ বই বেরিয়েছে, তো সেগুলো যদি ফলো করো তোমাদের কিন্তু নাম্বার সেই তুলনায় ভালো উঠবে না। তো নিজস্ব কিছু ডেটা সাজিয়ে তোমাদের কিন্তু লিখে নিতে হবে।
ঠিক আছে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং অন্যান্য আর কি সাবজেক্টের তোমাদের প্রশ্নের অ্যান্সার লাগবে সেগুলোও লিখে জানাবে, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে দেবে, যাতে সকলেই ভিডিওর উপকারিতা পেতে পারে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।